আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে আজকে যে আমরা গ্রোসারি করলাম, চারটা মুরগি নিচ্ছে 1300 টাকা বাংলাদেশি, ডিম নিচ্ছে 1 ডজন 110। কেন বলতেছি, অনেকে যারা বাইরে থাকেন এখন আর কি বাংলাদেশের জিনিসের দাম বলতেছে আর কি। আর পেঁয়াজ 70 টাকা কেজি নিচ্ছে, আর চাল নিচ্ছে 140 করে 2 কেজি চাল, 1 কেজির দাম 140। ক্যারট, গাজর, সিম, পেঁয়াজ পাতা, আর রুই বাস আমরা একটু চাইনিজ বানাবো বাচ্চাদের জন্য। আর লাউ শাগান সিমি ডোগা কত, 4টা ডোগা 50 টাকা। এর কেসে গ্রোসারি করলাম, আপনাদের দেখাইলাম বাংলাদেশে এসে বাজার করছি আমরা। আজকে একটু চাইনিজ করবো, ফ্রাই চিকেন করবো, বাচ্চারা খাবে, আর আমরা লাউ শাক, লাউ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল খাবো, নিজেরাও খাবো। এটা সিম দিয়ে লাউ শাক দিয়ে ভাজি করবো আমরা। এই যে যাই আসলাম, সব আজকে শুক্রবার, তো এখানে নাকি দাম বেশি, একটু ফ্রাইডে হলে দাম বেশি করে আর কি, আর অন্য দিন একটু কম থাকে। কারণ আজকে ছুটি, সবাই বাজার করে এটা বললো, তো আমাকে আগে বলো নি কেন, তাহলে আগের দিন করতাম আমরা। অ্যাটলিস্ট 100 টাকা আমাদের, 100 টাকা আমাদের কম সেভ হইতো আর কি। এই আর কি 110 টাকা নিচ্ছে ডিম, ডিম ওদিন আনছে 100, 1 ডজন আনছে 115 টাকা, আজকে 110 টাকা। লাইট মুরগি যে জবর করে নিয়ে আসলাম আমরা। আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বলবেন না, আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথেই থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।